কেমন জানি মনে হচ্ছে। কি মনে হচ্ছে? দু কাপ চা দাও, লেবু চা। জি আচ্ছা। কি খবর রফি ভাই? এই তো ঘরে একা একা বসে কি করছিলেন? আপনার অফিস নেই? না, আপনি কোথাও ঢুকলেন? কোথায় আর ঢুকবো, যেখানেই যাই এক্সপিরিয়েন্সের কথা বলে, মানুষকে এক্সপিরিয়েন্স নিয়ে জন্মায়। আপনি কোন প্রফেশনে ঢুকতে চান? ইচ্ছা তো আছে মিডিয়াতে। মিডিয়ার অবস্থা তো খুবই খারাপ, বেতন দেয় না। কেন, টিভি চ্যানেলগুলো? সেটা অবশ্য জানি না। থ্যাংক ইউ। আমার খুব ইচ্ছা কোনো টিভি চ্যানেলে নিউজ পড়ার। ভালো তো। আপনার পরিচিত কেউ আছে? পরিচিত তো অনেকেই আছে, কিন্তু এখন আর আমাকে পাত্তা দেয় না। কেন? আমি যে আর প্রফেশনে নাই। প্রফেশনে নেই মানে? আপনি জানেন না আমি চাকরি ছেড়ে দিয়েছি। না, জানতাম না তো। কেন ছাড়লেন? কেন ছাড়লাম সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি না করেন তাহলে আপনার কোনো পরিচয় নাই, আপনি কেউ না। বস বস। তাও সাদিয়া কখন এলে? এই তো অনেকক্ষণ। রফিক তোর কদ্দূর? থার্ড এপিসোডের শেষের দিকে ঘুরিয়ে দিলাম। এখনো থার্ড এপিসোডে পড়ে আছিস? আপনি নিজে এসেছেন,
না ভাই জোর করে নিয়ে এসেছে? আমি নিজেই। কি নাম? সুচি। বিখ্যাত নাম জানেন? কার নামে নাম? অংশান সুচি। এই তো জানেন। তা কতটুকু পড়াশোনা করেছেন? মাস্টার্স। কি করেন? কিছু না। তা আপনি বললেন আপনি নিজের ইচ্ছে এসেছেন আমার কাছে, কেন এসেছেন? আমি পাগল হয়ে যাচ্ছি। কে বলেছে? আমি জানি আমি পাগল হয়ে যাচ্ছি, ধীরে ধীরে বদ্ধ উন্মাদ হয়ে যাব। কেন, কি প্রবলেম আপনার? মালগাড়ির দুটা খালি বগের মধ্যে ধাক্কা লাগে, মাথার ভিতর ধামধাম শব্দ হয়। Not to be loose-shunted। আপনাদের দেশ কোথায়? ঈশ্বরদী। রেল স্টেশনের পাশে বাসা? আমরা তো এখানে থাকি না। ওর ছোটবেলা কেটেছে সেখানে? হ্যাঁ। আর ডাক শুনি। কিসের ডাক? কে যেন আমাকে নাম ধরে ডাকে, তাকালেই গায়েব হয়ে যায়। ও নিজে নিজেই কথা বলত। নূপুর, নূপুর বলো। শুনছি। তুমি আর আমাকে ভালোবাসো না কেন? তুমি একটা পচা মেয়ে। তাই? আমি পচা? তুমি একটা জিরো, শূন্য, কোনো দাম নেই। তোমার সাথে লক্ষ কোটি গুণ করলেও তুমি শূন্য। নূপুর, তোমার কোনো মানে হয় না, তুমি অর্থহীন। কতগুলো ছায়া মূর্তি, তারা সার ধরে যায়। তা বুক অফ গ্রেটেক্স পড়েছেন তো? ওই রকম। ও অনেক বই পড়ত, মোটামোটা সব ইংলিশ নভেল। এজ কত? 32, ম্যারিড অ্যান্ড ডিভোর্সড। ও আচ্ছা আচ্ছা। মানুষের জীবনে অনেক রকমের ঘটনাই ঘটে, আর সেটা ঘটনা সহ্য করার ক্ষমতাও মানুষের আছে। ঠিক না ডক্টর, মাথার ভিতর এত শব্দ সহ্য করা যায় না। পাগল হওয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। উপায় অবশ্যই আছে, আর আপনি সেটা জানেন দেখেই আমার কাছে এসেছেন, এবং এসেছেন নিজের ইচ্ছায়। কি ঠিক না? না, মোটেও ঠিক না। ঠিক না মানে? আমার বউকে আমি চিনি না। আপনার বউকে আপনি কতটুকু চেনেন আমি জানি না, কিন্তু সহকর্মীর সঙ্গে ভালো সম্পর্কটাকে সন্দেহের চোখে দেখা একদম ঠিক না। আমার কাছে প্রমাণ আছে, তারা প্রতিদিন বিকেলে পদ্মার পাড়ে হাওয়া খেতে যায়। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনাদের ব্যক্তিগত বিষয়ে আমার আগ্রহ দেখা উচিত না। আমি কি আপনার সাথে একটু শেয়ার করতে পারি না? আসলে ব্যক্তিগত বিষয়ে কি খুব বেশি শেয়ার করাটা ঠিক? আমার মনে হয় ঠিক না। নাবিলা বলছি। নাবিলা? জি স্যার। আমার এক ভাগ্নি যাচ্ছে তোমার কাছে, ওরা একটা থিয়েটার গ্রুপ করে, শোনো কি বলে। জি স্যার, পাঠিয়ে দিন। সালাম স্যার। হ্যাঁ। কি বললেন? এই যে দেখেন, আপনার মধ্যে সব কিছু শেয়ার করার প্রবণতা। সরি, সহজ সরল মানুষ তো, কিছু মনে করবেন না। আমি কিছু মনে করিনি। উঠি, কেমন? খোলা আছে। সালাম আলাইকুম। সালাম সাহেব আমার মামা। আসুন বসুন। থ্যাংক ইউ। বলুন কি করতে পারি আপনার জন্য? আপা আমাকে তুমি করে বলবেন। আপনি বাংলাদেশের পূর্ণবয়স্ক নাগরিক, তুমি বলবো কেন? আপা আমরা একটা থিয়েটার গ্রুপ করি, আমাদের এক বন্ধু সিরিয়াস অসুস্থ, তার চিকিৎসার জন্য আমরা একটা শো করছি, আপনি কি দুটো টিকিট নেবেন? নিশ্চয়ই। শাহেদ সাহেব, যাবেন নাকি থিয়েটারে নাটক দেখতে? অবশ্যই, কেন নয়। এই তো তিনটে টিকিট বিক্রি হয়ে গেল। আপনি তাহলে দুটো নিচ্ছেন? হ্যাঁ, আপনি চাইলেও দুটো নিতে পারেন। নিতাম, ওয়াইফ কাছে থাকলে দুটোই নিতাম। বান্ধবী নাই? কিন্তু আপনি দুটো নিচ্ছেন কেন? কেন, আমার বন্ধু থাকতে পারে না?
হ্যালো, কেমন আছো? ভালো। তোমার কোনো খোঁজ খবর নাই কেন? চাকরিও নাই, ফরেন অফিসও যাওয়া হয় না। সেটা তো পুরনো কথা, ফোন টোনও তো করো না। কী নিয়ে ব্যস্ত? আর কোথায় ব্যস্ত? থিয়েটার দেখতে যাবে? হ্যাঁ, বলছিলাম থিয়েটারে যাবে। আচ্ছা, যাবো। তাহলে 6:30-এর মধ্যে ওখানে চলে যেও। শো শুরু হয় কটায়? সন্ধ্যা 7:00। আমি অফিস থেকে সোজা চলে যাব। ঠিক আছে, বাই। তোমাকে দেখে আমাকে দেখে হাসার কি আছে? দেখছি এই অল্পদিনের বন্ধুত্বে তুমি আমার ঘরে ঢুকে পড়েছো। সরি, ধরে যাই। না না, চলেই যখন এসেছো তখন থাকো, এখানে বসো। বলো, কি জন্য এসেছো? এমনি এসেছে, কিন্তু এখন এসে মনে হচ্ছে ভুল করেছে। না না, ভুল করনি, কিছুক্ষণ থাকো। কখন এসেছো? এই তো কিছুক্ষণ। অফিস থেকে সোজা চলে এলে? হ্যাঁ, রাস্তায় এত জ্যাম। ও, তোমার গাড়ি কোথায়? গাড়ি তো ছেড়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, চলো ভেতরে। হ্যাঁ চলো। Crystal ball, because when it comes to my future, টিভি বন্ধ কর, দিন রাত শুধু টিভি দেখা। আয় খোকন, ওই ঘর থেকে আমার ইয়ে নিয়ে আয়, মোবাইল নিয়ে আয়।